তো সেক্ষেত্রে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। বাংলাদেশ বিশ্ব পরিচয় ক্লাসে তোমাদের স্বাগত। বাংলাদেশ বিশ্ব পরিচয় আজকের পাঠ অধ্যায় এক, উপনিবেশিক যুগ ও বাংলার স্বাধীনতা সংগ্রাম এবং বহু নির্বাচনী প্রশ্ন। যেহেতু তোমাদের পরীক্ষায় 30 মার্কসের বহু নির্বাচনী প্রশ্ন থাকবে, তো এই উদ্দেশ্যেই আজকে এই ক্লাস তৈরি করা। আমরা দেখি 1 নম্বর, আমরা দেখতে পাচ্ছি পাল রাজারা প্রায় কত বছর এদের শাসন করে। উত্তর হবে 400 বছর। 2 নম্বর, শশাঙ্কের পর বাংলায় কোন সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয়। পাল কত সালে ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলায় প্রবেশ করেছিল। 1630 সালে। কোন ঘটনাটি অপেক্ষাকৃত বেশি পুরাতন। পলাশির যুদ্ধ। কত সালে চিরস্থায়ী বন্দোবস্ত চালু হয়। 1793 সালে। ইকলিম কোন ভাষা থেকে এসেছে। ইকলিম ভাষী ভাষা থেকে এসেছে। ফরাসিরা কত সালে বাংলায় প্রবেশ করে। ফরাসিরা 1664 সালে বাংলায় প্রবেশ করে। ডাচরা ভারতবর্ষে টিকে থাকতে না পেরে কোন দেশে চলে যান। উত্তর হবে ইন্দোনেশিয়া। কত সালে ব্রিটিশরা বাংলাকে দ্বিখণ্ডিত করার পরিকল্পনা গ্রহণ করে। 1905 সালে। বর্গী কাদেরকে বলা হয়। বর্গী বলা হয় মারাঠাদের। ভাস্কো দা গামা কোন দেশের নাগরিক ছিলেন। ভাস্কো দা গামা পর্তুগালের নাগরিক ছিলেন। দ্বৈত শাসন প্রবর্তন করেন কে। লর্ড রবার্ট ক্লাইভ। 1976 বাংলা কত সালে হয়েছিল। 1176 সালে। বঙ্গভঙ্গ অনুযায়ী নতুন প্রদেশের রাজধানী ছিল ঢাকা। মুসলিম লীগ কত সালে প্রতিষ্ঠিত হয়। 1906 সালে মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়। ১২০৬ সালে বখতিয়ার খলজির মৃত্যুর পর থেকে 1338 সাল পর্যন্ত বাংলা জুড়ে শিক্ষার প্রতি উদাসীনতা এবং রাজনৈতিক চেতনা ছিল। খ্রিস্টপূর্ব যুগে কারা বাংলায় প্রবেশ করেছিল। আর্যরা। কত সালে বাংলার স্বাধীনতা স্বাধীন সুলতানের শাসনের অবসান ঘটে। 1538 সালে। এবং সম্রাট হুমায়ুন কত সালে ইকলিম নখনীতি দখল করেন। 1538 সালে। সুবেদার ইসলাম খান চিশতি ঢাকা অধিকার করেন কত সালে। 1610 সালে। কখন ইউরোপে যুগান্তকারী বাণিজ্য বিপ্লবের সূচনা হয়। 14th শতাব্দী থেকে। অস্টফালিয়া চুক্তি কত সালে সম্পাদিত হয়। 1648 সালে। কত সালে ফ্রেঞ্চ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলায় প্রবেশ করে। 1664 সালে। ফরাসিরা কোথায় তাদের শক্ত ঘাঁটি গড়ে তোলেন। চন্দননগরে। ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কত সালে বাংলায় প্রবেশ করে। 1630 সালে। ভারতে ক্ষমতালোভী বণিক সমাজের অভ্যুদয় ঘটে কেন। অর্থনীতির বিস্তারের ফলে। 12 ভূঁইয়াদের নেতা কে ছিলেন। ইশাখা। ইংল্যান্ডের পার্লামেন্টে বাংলার সম্পদের প্রাচুর্যত সম্বন্ধে বিস্ময় প্রকাশ করেন লর্ড ক্লাইভ। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কত সালে স্থাপিত হয়। 1600। কোন ইংরেজ সেনাপতি কলকাতা দখল করেন। ওয়াটসন। কোন নির্বাচন বাংলা ভূখণ্ডকে ঐক্যবদ্ধ রাখার চেষ্টা অসম্ভব করে দেয়। 1946 সালে নির্বাচন। 1973-এর মন্বন্তরে বাংলায় মৃতের সংখ্যা ছিল 1/3। চিরস্থায়ী বন্দোবস্ত চালু হয় কত সালে। 1793 সালে। কোন তারিখে ব্রিটিশ পার্লামেন্টে ভারত শাসন আইন পাশ হয়। 2 আগস্ট। ইংরেজরা কিভাবে অনুগত জমিদার শ্রেণী তৈরি করেন। চিরস্থায়ী বন্দোবস্ত চালু করে। সিপাহী বিদ্রোহের নেতৃত্ব দেন কে। রজব আলী। কত সালে শ্রীরামপুরে মুদ্রণযন্ত্র স্থাপন করা হয়। 1821 সালে। ব্রিটিশ শাসনামলে বাংলার সমাজে বিরাট সংখ্যাগরিষ্ঠ অংশ ছিল কৃষকদের। 1857 সালে কোন প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত হয়। উত্তর কলকাতা বিশ্ববিদ্যালয়। বঙ্গীয় আইনসভার কার্যক্রম শুরু হয় 1862 সালে। ভারতবর্ষে প্রথম ভাইসরয় কে নিযুক্ত হন। লর্ড ক্যানিং। মুসলিম লীগ কত সালে প্রতিষ্ঠিত হয়। 1906 সালে। কাশিমবাজারে বাণিজ্য কুটির স্থাপন করা হয়েছিল। 1658 সালে। বাংলায় স্বাধীন সুলতান সুলতানি শাসন প্রতিষ্ঠা করেন ফখরুদ্দিন মোবারক শাহ। 1776-এর মন্বন্তরের কারণ ছিল 3 বছরের অনাবৃষ্টি, প্রজাদের উপর অতিরিক্ত করে বোঝা এবং ক্লাইভের দ্বৈত শাসন। উত্তর হবে 1, 2, 3। আর নিচের উদ্যোগটি পরে 41 এবং 42 নম্বর প্রশ্নের উত্তর দিতে হবে। আমাদের এদেশ নানা সময় বিদেশি শাসকদের দ্বারা শাসিত হয়েছে। ব্রিটিশরা এদেশ
প্রায় 200 বছর শাসন করে এদেশকে শোষণের মাধ্যমে অর্থনৈতিকভাবে পূর্ণ করে দিয়েছে তারা। শুধু তাই নয়, বিভক্তি সৃষ্টি বা সাম্প্রদায়িক দ্বন্দ্বেরও ষড়যন্ত্র করে। 41তম প্রশ্ন হবে, কিভাবে ভারত শাসনের ব্যবস্থা করা হয়? উত্তর হচ্ছে কাউন্সিলের মাধ্যমে। উদ্দীপকের যে শাসকদের কথা বলা হয়েছে তাদের শাসনকাল 1757 থেকে 1947 খ্রিস্টাব্দ। বাংলা ইংরেজ শাসন পর্বকে কোন যুগ হিসেবে অভিহিত করা হয়? উত্তর উপনিবেশিক যুগ। বাংলার জনগণ বিভক্ত হয়ে পড়ে, যে কারণে মুসলিম পরিচয়, হিন্দু পরিচয় এবং ধর্মীয় পরিচয়। উত্তর হবে 1, 2, 3। ব্রিটিশ বিরুদ্ধে আন্দোলনের ভিত্তি বঙ্গভঙ্গ আন্দোলন, বয়কট আন্দোলন এবং স্বদেশী আন্দোলন। উত্তর হবে 1, 2, 3। তো ধন্যবাদ তোমাদের, আশা করি তোমরা এই সকল প্রশ্ন পড়লে অনেক উপকৃত হবে এবং তোমরা এগুলো পড়াশোনা করবে এই প্রত্যাশায়, তোমাদের ভালো ফলাফলের প্রত্যাশায়। আজকের মতো এখানে, আল্লাহ হাফেজ, ভালো থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।